আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলিশ কিচেন ইউকে। আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি করে দেখাবো চকলেট ফজি ব্রাউনি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই সহজভাবে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই ব্রাউনিটি। তাহলে চলুন চলে যাই মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি এখানে 200 গ্রাম সেমি সুইট ডার্ক চকলেট নিয়েছি। চকলেটগুলোকে আমি একটি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। ছোটো টুকরো করে কেটে নিলে চকলেটগুলো মেল্ট হতে সুবিধা হয়। এখন সবগুলো চকলেট আমি একটি বলে ট্রান্সফার করে নিব। এখন তার মধ্যে আমি 1/2 কাপ বাটার দিয়ে দিচ্ছি। এখন একটি হাঁড়িতে পানি আগে থেকে বলক নিয়ে আসছি অল্প পরিমাণ, তার উপরে চকলেটের বলটা দিয়ে নেড়ে চেড়ে চকলেটগুলোকে মেল্ট করে নিতে হবে, যেন কোনো চকলেটের দানা বিশিষ্ট না থাকে, আস্ত না থাকে, পুরোপুরি গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চকলেটটা মেল্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই চকলেটটা একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আরেকটি বলে আমি 1 কাপ পরিমাণ রেগুলার সুগার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্রাউন সুগার, 1/4 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম ইউজ করব, তবে ডিমগুলো আমি বারে বারে দিব, একসাথে দিব না। দেখতে পাচ্ছেন কীভাবে আমি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে অনবরত নাড়তে হবে ব্যাটারটা ক্রিমি ভাব হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এটা বিটার দিয়েও করতে পারেন, তবে আমি স্প্যাচুলা দিয়ে আজকে আপনাদের পরে দেখাচ্ছি। এভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চকলেটটা অ্যাড করে দিচ্ছি। চকলেটের মিশ্রণটাকে ঠান্ডা অবস্থায় অ্যাড করতে হবে, গরম থাকা অবস্থায় অ্যাড করা যাবে না। এখন চকলেটের মিশ্রণটা ব্যাটারের সাথে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 কাপ অল পারপাস ফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কোকা পাউডার 1/4 কাপ। এখন ময়দার মিশ্রণটাকে একটি ছাঁকনি দিয়ে চালে নিচ্ছি, তাহলে কোনো লাম্পস থাকবে না। দেখতেই পাচ্ছেন এক্সট্রা লাম্পসগুলো ফেলে দিব। ফেলে দিয়ে এখন ময়দার মিশ্রণটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এই তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখানে 7 ইঞ্চি মোল্ডে ব্রাউনিটা বেক করে নিব। এখন আমি যে পাত্রটিতে বেক করব সেখানে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি মোল্ডে, চারপাশ ছড়িয়ে দিচ্ছি সমানভাবে। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো রকমের বাষ্প ক্রিয়েট না থাকে। এখন আমি এই ব্রাউনিটাকে বেক করে নিব প্রি হিটেড ওভেনে 400 ডিগ্রি ফরেনহাইটে বা 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন ব্রাউনিটা কত সুন্দর হয়েছে, উপর থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন একটা ছুরি দিয়ে চারপাশ কেটে উঠিয়ে নিচ্ছি ব্রাউনিটাকে, উপর থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে কেটে নিতে হবে। ছুরিটা কাটার সময় ছুরির গায়ে ব্রাউনিটা লেগে আসলে একটি টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিতে হবে, না হলে একটু গরম পানি দিয়ে ছুরিটা ওয়াশ করে নিলে ব্রাউনিটা খুব সহজে কেটে নেওয়া যায়। এই তো রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি। এই তো দেখলেন তো কত সহজে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় ব্রাউনিটি, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।